ছেলে সৌদি আরবে থাকে সেই মহিলা যে তার ছেলের সাথে উমরা করবে এখন সেই মহিলা কি গায়ের মাহরামের সাথে যেতে পারবে না যেতে পারবে না মহিলা তো গায়ের মাহরামের সাথে যাওয়া নিষেধ করা দিয়েছে হাদিস হচ্ছে ওয়ালা তুসাফিরুন ইল্লা মা মাহরাম মাহরাম ছাড়া সফর করার জন্য নূরে মুজাসসামা হাবিবুল্লাহকে নিষেধ সফর অর্থ হলো তিন মঞ্জিল যেটা বলা যায় 54 মাইল এর চেয়ে দূরে যাইতে হলে মাহরাম ছাড়া যেতে পারবে না কবিরা গুনাহ হবে আমাদের হানাফি মাজহাব মতে এটা জায়েজ নেই নিষেধ আছে কোনো মাহরামের সাথে তাকে যেতে হবে তারপর গিয়ে যদি আর এখন তো হজ উমরা করবে কি করে এখন তো ছবি তুলতে হয় ব্যাপার দা হবে ওখানে ব্যাপার দা ছবি তুলে হারাম এখন যে অবস্থা এতে হজ আর উমরা কোনোটাই ফরজ ওয়াজিব সুন্নত হয় না সে তার গুনাহগার হবে ফাসেক নাফরমান হবে কে জান এই অবস্থায় তো যাওয়াটাই তার জন্য শরীয়ত সম্মত না আর মাহরাম ছাড়া যে সব ব্যবস্থা থাকলো মাহরাম ছাড়া জায়েজ নেই একটা মহিলা সারা পৃথিবীর মালিক হলেও তার মাহরাম না থাকলে তার জন্য হজ উমরা ফরজ হয় না সুন্নত হয় না আর এখন তো মাহরাম থাকলে কি এখন শত শত ছবি তুলতে হয় বেপর্দা হইতে হয়